बड़ दुखर सलते हैं समाज এতটা নষ্ট হয়েছে এই কথাগুলো বললে এখন অনেকের কাছে খারাপ লাগে আমাদের কান্দেও কিছু পড়ে এই আমাদের লিবাসওয়ালাদের কান্দেও কিছু পড়ে এগুলারে বাজারজাত করতে আমার মতো কিছু হাকুল্লা মৌলভীও বাজারে আছে এই খতম খতম কি মৌলভী খতম মৌলভী না আমরা বলে এটা হাকুল্লা মৌলভী ক ঠিক করে উচ্চারণ কর হাকুল্লা না এটা শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে শুদ্ধ উচ্চারণ করা যাবে না ওর ক্ষেত্রে খোসায় না কি বল হুকুল্লা বলে বিড়া কফ ওয়ালা করে উচ্চারণ করা যায় না কি হুকুল্লা বলে বিড়া হের কাম হলো মানুষের পকেট খালি করা দিন বিক্রি করা নিজের পকেট ভারী করার জন্য দিন বিক্রি করা বিকৃত দিন মানুষের সামনে বেশ করা এই সমাজের কিছু মানুষ আছে মৃত্যুর পর খাওয়া দাওয়ার আয়োজন না করলে আরে উর্দুতে একটা কথা বলে মরগিয়া মরদুদ না ফাতিহা না দুরুদ বলে মরদুদ তো মরছে মরছে আপনজন গুলো খবিস না ফাতিহা পড়াইলো না মানে কোরআন খতম করাইলো না দুরুদ শরীফ পড়াইলো মানে মিলাদ পড়াইলো আছে না মিলাদ গ্রুপ জিলেবি গ্রুপ শোন শোন উর্দুতে একটা গল্প পড়ছি কিতাবে এই মুহূর্তে সমস্ত গল্প বলার এনার্জি আছে আমার তাও শোন তোরা আশা করে বৈশাস পোলা পাইন মুরব্বী করে তুই কই না আবার মাইন করে না আমার কিছু খাস পোলা পাইন আছে এগুলো কইছিস ওগুলো আমার কলিজা আল্লাহ যেন হাসর একসাথে করে আম করে এক এলাকার সিস্টেম হইল যে জানাজা পড়াইব জানাজা পরবর্তী যত অনুষ্ঠান আছে হ্যাঁ পরিচালনা করব মানে সব টাকা হার পকেটে সিস্টেমই এটা মোল্লা এই ফতোয়া জারি করছে এলাকায় হুকুল্লা মৌলভী কিরে কোন মৌলভী হুকুল্লা মৌলভী এখন এক এলাকায় এক বড় লোক এর বাবা অসুস্থ এখন মোল্লা খালি দোয়া করে আল্লাহ তাড়াতাড়ি মরে না কেন আল্লাহ জানাজা পড়াইব এরপরে ইনকাম শুরু কতবার খতম কুলখানি চল্লিশা এটা ওইটা আরো কত কিছু করে মরে না অপেক্ষা অপেক্ষা কোন কামের জন্য জানি শহরে যাওয়া জরুরি হয়ে গেছে শহরে গেছে যাই এই খবর পাইছে যে মরে গেছে আমার এখন জানাজা গেছে সুইটা দৌড়ে শহরে আইছে আইসা দেয় জানাজা হয়ে গেছে আহা এখন তো তার সব ইনকাম শেষ এতদিনের অপেক্ষা দোয়া সব বেকার কিন্তু হকুল্লা মৌলভী কেড়ে সহজে সারে মাইয়াতের আপনজনরে ডাকছে কই যে জানাজা পড়লে মাইয়াতের নাম বাপের নাম মায়ের নাম লইছেননি দোয়ার মধ্যে এটা লয়নি কোনো সিস্টেম আছে পাবলিক তো বুঝে না মূর্খ মানুষ হুজুর লই নেই তো না লইলে জানাজা কেমনে হইলো হাজার হাজার মানুষ কেমন আপনার সামনে থেকে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কত মাইয়া ছুঁয়ে রয়েছে কার জানাজা পড়লেন কেমনে বুঝবেন জাহেল মানুষ ক হুজুর হারে তো কি এখন ক জানাজা দৌড়াই তুইব হ্যাঁ জানে দৌড়াইলেই তো ইমাম হ্যাঁ আবার ইনকাম চালু ক ঠিক আছে হুজুর তাহলে জানাজাটা আবার পড়ি কি করা যায় এই তো আগে যে বেড়া জানাজা পড়াইছে এত দাঁত খালি খিস্ত আছে ক তুই আমার ভাগে হাত দিছস কেন তো হ্যাঁ পাইতো তেমন জানাজা নতুন করে দাঁড়াইছে জানাজা শেষ শেষ তকবিরের আগে তো দোয়া পড়ে এখন হ্যাঁ যেহেতু ফতোয়া দিছে মাইয়াতের নাম বাপের নাম মায়ের নাম লইতে লইয়া দোয়া করতে হয় এখন হ্যাঁ যদি নিজে না করে তো এক হবো আবার ধরে দিও জানালা তো মাইয়াতের নাম হইল রমজান মায়ের নাম ফাতেমা বাপের নাম ইমরান তো হ্যাঁ শেষ তকবিরের সময় দোয়া পড়তেছে কি ওয়ালেদ কা নাম ইমরান ওয়ালেদা ফাতেমা উসকা নাম রমজান পিছন দিকে লোকমা মেরা দিছে কি লোকমা ইয়ে জানাজা না বিচে হাদিস না বিচে কোরআন ফাবি আই আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান এই জানাজা না হাদিসে আছে না কোরআনে আছে ভাবে আল্লাহ রব্বুকুম আছে এখন সামনের ইমাম সব দেখছে খাউন তো আমারটাও যাইব একটাও যাইব
এখন ওর সামনে থেকে কি কয়, আধা মেরা আধা তেরা জরা বন কর জবান ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। অর্ধেক আমার অর্ধেক তোর, কথা বলছে দুজনে মিল্লে জিল্লা খাম। ফাবি আই আলা রাব্বিকুমা হকুল্লা মৌলবি যে কি বানাইতে পারে রে দোস্ত, কেমনে বুঝাইতাম। আর এগুলোর পিছনে আপনারা ছুটতেছেন, খবরদার। মাইয়াতের মৃত্যুর পর কোন প্রোগ্রাম নাই, আপনি একা দোয়া করবেন আল্লাহর কাছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাওলানা সাহেবের হুজুর আপনার হুজুর না, আপনার রব না? রব যদি হুজুরের হয় আপনার কি, তা আপনার রব হলে আপনার রবলে আপনি ডাকবেন না, দিয়ে আরেকজনকে কেন দায়িত্ব দেন? ওলামায়ে কেরামকে খাটাইয়া কিছু খাওয়াবেন না কেন? এমনি খাওয়ান যায় না? হুজুর খতম করেন এরপরে খাওয়াইবেন কেন? খতম করে কেন খাওয়াইতে হবে? আলিম কেমনি হাতিয়ে দেওয়া যায় না? এমনি খাওয়ানো যায় না একজন আলিমকে? খাটাইয়া এরপরে মুজুরি দাও না, জায়েজ আছে? জায়েজ আছে, বাপ দাদা করে গেছে না? বাপ দাদা করে গেছে, কোন কিতাবে আছে? বাপ দাদা করে গেছে। এই সমস্ত বিদআতের দুইটা কিতাব আমরা পাইছি, দুই কিতাবে ফতোয়া পাওয়া যায়। এক কিতাব হলো, কিতাবের নাম হলো এই কাজ কেন করেন, তো কিতাবের ফতোয়া হাওয়ালা দেয়। কোন কিতাবে আছে? কোন সমস্যা কি? কিতাবের নাম কি? কিতাবের নাম কি? কবে এটা কেন করলেন? সর্বরাতে হালুয়া কই পাইছে? তাহলে দলিল দেয়, কোন কিতাবে আছে? কথা কয়, সমস্যা কি? কিতাবের নাম কি? এর হলো এক কিতাব, আর একটা হলো কিতাব বাপ দাদা করছে। কিতাবের নাম কি? কথা বলে না, কিতাবের নাম কি? তো বাপ দাদা করছে। যদি এই কিতাবই তোর দলিল হয়, তো আল্লাহ কোরআন পাঠাইছে কার জন্যে? কোরআন পাঠাইছেন কার জন্যে? আল্লাহ। হাদিস কার জন্যে? কথা বাপ দাদা করছে, বাপ দাদা কুফরি করছে, তুইও করবি? এই বাপ দাদা করছে বলে বহু মুশরিকের ইমান নসিব হয় নাই। এরা করছে শিরিক, আর এখনকার মুসলমান করে বিদা। দলিল একটাই, বাপ দাদা করছে। আহারে মুসলমান, কি পাইলেন, কি ধরলেন, কি ছাড়লেন? সন্তানের ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার, সারা জিন্দগি সব শেষ করলেন সন্তানের পেছনে। বড় হইয়া সন্তান কানাডা চলে গেছে, আমেরিকা চলে গেছে। এখন এখন ওই যে দেখেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, সর্বোচ্চ লেভেলের মানুষেরা, ইলেকশনের মানুষ, সারা জিন্দগি সন্তানের পেছনে ব্যয় করবা, এখন বার্ধক্যে বৃদ্ধাশ্রমে বয়া বয়া নিজে নিজে সিরা দোয় আর খায়। পড়াইছেন ভালো করে? আহা আহ, পোড়া কপাল! এই ছেলেটাকে যদি আলেম বানাইতো, এই ছেলেকে যদি কোরআনে হাফেজ বানাইতো, তো এই হাফেজ দুনিয়ায় ছাড়তো না, আখেরাতেও ছাড়তো না। আমরা বলি যে আমাদের গর্বের জায়গাটা কোথায় একটু বুঝে। আমার বাবার জানাজা আমি পড়াইছি আলহামদুলিল্লাহ। আমার বাবা দুর্ভাগা না ভাগ্যবান? কি মনে হয় আপনাদের? আমি তো বলি, আমার বাবাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন সন্তানকে কি অবস্থায় রেখে আসছেন, তো আমার বাবা গর্বের সাথে বলতে পারবেন আমার সন্তানকে সেজদায় রেখে আসছি। আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন আমি মসজিদে তারাবির নামাজে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার বাবার কিসমতটা। আমার মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আমি দাওয়াতের তাবলীগের সফরে, তাবলীগের সফরে, দাওয়াতের সফরে আলহামদুলিল্লাহ। আমার সন্তানকে যদি আল্লাহ হেদায়েত থেকে দূরে সরায় না দেয়, দোয়া করি এখন যে অবস্থায় আছে, হাফেজ আলেম হচ্ছে, তা আমারও তো আশা, সিরিয়াল যদি ঠিক থাকে আমার সন্তানও আমার জানাজা পড়াবে ইনশাআল্লাহ।